রেশন বর্তন দুর্নীতিকাণ্ড। প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমান, পরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই দুজনকে গ্রেপ্তারের পরে কার্যত তদন্তে ঝড় তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তে প্রতিদিনই উঠে আসছে একের পর এক নতুন এবং চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, তদন্তে ইডি জানতে পেরেছে 1996 সালে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যোগ রয়েছে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডের। উল্লেখ্য, রবিবার 5ই নভেম্বর হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটা কলে হানা দেন ইডির অফিসারেরা। জানা গিয়েছে ওই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের দুই ডিরেক্টর দীপেশ চন্দাক এবং হিতেশ চন্দাক বিহারের পশু খাদ্য দুর্নীতি মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন। 1996 সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তারা। পরে মামলা কোর্টে উঠলে তারা রাজ সাক্ষী হয়ে যান এবং তারা ছাড়া পেয়ে যান। সূত্রের খবর, এই দীপেশ চন্দাক নাকি ইডির কাছে বয়ান দিয়েছিলেন যে তিনি 1996 সালে লালুপ্রসাদ যাদবকে 60 কোটি টাকা দিয়েছিলেন। এছাড়া অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের এই দুই ডিরেক্টরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বাকিপুরের সংস্থার মতোই এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চাল এবং আটা কলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন থেকে গম সরাসরি আসত, কারণ এই সংস্থা এফসিআইয়ের বরাদপ্রাপ্ত সংস্থা ছিল। এবার সেই গম ভাঙিয়ে আটা তৈরির পর তা প্যাকেটবন্দি করে পাঠিয়ে দেওয়া হতো। জানা গেছে যে পরিমাণ গম আসত তার থেকে যে আটা ভাঙানো হতো তার একাংশ আগেই সরিয়ে রাখা হতো। এরপর সেই সরিয়ে রাখা আটা প্যাকেটবন্দি করে খোলা বাজারে চলে যেত বিক্রির জন্য। অর্থাৎ যে পদ্ধতিতে বাকিপুরের কল থেকে রেশনের আটা ভাঙানোর পর খোলা বাজারে বিক্রি হতে যেত, সেই একই পথ ধরে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের রেশনের চাল এনে গম ভাঙিয়ে তা প্যাকেটবন্দি করে ব্র্যান্ডিংয়ের পর বাজারে বিক্রি হতো বলে অভিযোগ। ইডি সূত্রে দাবি, কেন্দ্রীয় রেশন বণ্টনকারী সংস্থা এফসিআইয়ের গোডাউন থেকে চাল এবং গম পাচার হতো অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের আটা কলে। এই যেন মিলালেন, তিনি মিলালেন দুটি ভিন্ন রাজ্য, দুটি ভিন্ন কেলেঙ্কারি, দুটি ভিন্ন গোয়েন্দা সংস্থা, কিন্তু তাদের দুজনকেও মিলিয়ে দিলেন এই দুই ব্যক্তি। কারা তারা? হিতেশ চন্দক এবং দীপেশ চন্দক, তারা অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের দুজন ডিরেক্টর। এখনও পর্যন্ত ইডি সূত্র যেটা জানাচ্ছে যে এই রেশন বণ্টন দুর্নীতি মামলা, যে মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা বর্তমানে যে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার সূত্র ধরে তল্লাশি অভিযান চালানো হয় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের একাধিক অফিসে, একাধিক দপ্তরে, এবং তাদের আটা মিল রয়েছে উলুবুড়িয়াতে। সমস্ত জায়গায় কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে অভিযান চালানো হয়েছে, এবং অভিযান চালাতে গিয়ে যখন তারা নথিপত্র ঘেঁটে দেখেন সেই সময় জানা যায় যে এই সংস্থার দুজন ডিরেক্টর রয়েছেন হিতেশ এবং দীপেশ চন্দক। এই দুই ব্যক্তি বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানতে পারেন ইডির আধিকারিকরা। শুধু তাই নয়, ইডি এমনটাও জানাচ্ছে তারা শুধু যুক্ত নন, মূল অভিযুক্ত হিসাবে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করেছিল। সেটা বহু বছর আগে, 2 দশক আগে বিহারে পশু খাদ্য কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন এই দুই ব্যক্তি, যারা অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর পদে এই মুহূর্তে রয়েছেন। সেই সময় তারা সিবিআইতে গ্রেপ্তার হন বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগে। তাদেরকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, এবং পরবর্তীকালে রাজসাক্ষী হতে রাজি হওয়ায় পরবর্তীকালে তারা দুজন জামিনে মুক্তি পান। জামিনে মুক্ত পেয়ে তারা অন্য ব্যবসা শুরু করেন এবং এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর পদে তারা বহাল তবিয়তে রয়েছেন এখনও পর্যন্ত। এবং সিবিআই সূত্রে এটাও জানা যাচ্ছে সে সময় এই দুই ব্যক্তির বয়ানের ওপর ভিত্তি করেই কিন্তু লালুপ্রসাদ যাদবকে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল এবং আদালতে তাকে দোষী প্রমাণ করতে পেরেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই দুই ব্যক্তি তাদের বয়ানে সিবিআইকে অন রেকর্ড জানিয়েছিলেন লালুপ্রসাদ যাদবকে এই দুর্নীতির জন্য তারা কোটি কোটি টাকা দিয়েছিলেন, সেই কোটি কোটি টাকা পেয়ে লাভবান হয়েছিলেন বিহারের লালুপ্রসাদ যাদব, যার ভিত্তিতেই তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল এবং যাকে পরবর্তীকালে তিনি দোষী সাব্যস্ত হন আদালতে। সেই দুই ব্যক্তি পরবর্তীকালে রাজসাক্ষী হয় তারা মুক্ত পান, এবং পশ্চিমবঙ্গে তারাই এখন রেশন বণ্টন দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বলে মনে করছে আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাদের সন্ধান মিলেছে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের সূত্র ধরে। এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস রয়েছে কলকাতার এজিসি বোস রোডে, এবং উলুবিয়াতে রয়েছে তাদের একটি আটা কল।
যেটা ইডি সূত্র দাবি করছে, এই তারা পশ্চিমবঙ্গে আসার পর কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কম সময়ে তাদের বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েন এই দুই ব্যক্তি, এবং এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই কোটি কোটি টাকার কেলেঙ্কারিতেও তাদের নাম জড়ায়। যে ইডি সূত্রের দাবি যে সরকারি যে গম, সরকারি রেশন থেকে যেই সমস্ত গম আসে, যে কেন্দ্র সরকারের যে ভালো গুণগত মানের যে গম, সেই গম তাদের মিলে যেত, এবং এই সংস্থা অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড সংস্থা, আটা প্রস্তুতকারী একটি সংস্থা, প্যাকেটজাত আটা প্রস্তুতকারী সংস্থা, তারা আটা তৈরি করে এবং বাজারে বিক্রি করে। কেন্দ্র সরকারের পাঠানো যে সমস্ত ভালো মানের গম, সেই গম খাদ্য দপ্তরের তরফে তাদের কাছে পৌঁছেছে, যেহেতু তারা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের প্যানেলভুক্ত একটি সংস্থা, ফলে খাদ্য দপ্তরের তরফে সরকারিভাবে বিভিন্ন বরাদ্দ দেওয়া হতো এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের সংস্থাকে, তাদের কাছে গম পৌঁছে যেত। এবং যেটা ইডির গোয়েন্দাদের দাবি, যে এই ভালো গুণগত মানের যে গম, সেই গম ভাঙিয়ে যে আটা আসতো, সেই আটা তারা কিন্তু নিজেরা প্যাকেট করে বাজারে, খোলা বাজারে বিক্রি করতো বেশি দামে, এবং সেই আটা, সেই গম সরকার থেকে কেনা হতো বাজার মূল্য বা খোলা বাজারে যেই গমের দাম তার থেকে অনেক কম টাকায়, সেই কম টাকায় সরকারের থেকে ভালো মানের গম কিনে সেই গম ভাঙিয়ে আটা তৈরি করে প্যাকেটজাত করে বাজারে বিক্রি হতো, ফলে কোটি কোটি টাকা সেখান থেকে মুনাফা আসতো, এবং সরকার থেকে যেই গম আসতো তাদের কাছে কম টাকায়, তার বিনিময়ে বাজারের যে কমা মানের গম রয়েছে খোলা বাজার থেকে কেনা কমা মানের গম, সেইগুলোই কিন্তু পাঠিয়ে দেওয়া হতো সরকারের কাছে, এবং তা ডিস্ট্রিবিউটরদের হাত ধরে পৌঁছে যেত রাজ্যের জেলায় জেলায় সাধারণ মানুষের কাছে, রেশনের মাধ্যমে সেই কমা মানের গম পৌঁছে যেত, এবং দামির যে গম, যা ভালো মানের গম, সেই গম থেকে তৈরি আটা তারা বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করতো এই সংস্থা। পাশাপাশি সরকারের তরফে কিন্তু একাধিক বরাত পেতেন তারা আটা, গম থেকে আটা ভাঙানোর, এইভাবে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছে এই সংস্থা। সেই তথ্য হাতে পেতে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের একাধিক দপ্তরে তল্লাশি অভিযান চালায় গত দুদিন ধরে, গত শনিবার থেকে রবিবার। গত শনিবার আমরা দেখেছি ভোরবেলা ইডির একাধিক দল আলাদা আলাদা জায়গায় তল্লাশি অভিযান শুরু করে, তার মধ্যে এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড সবথেকে গুরুত্বপূর্ণ, তার কারণ তাদের হাত ধরেই নাকি কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তাদের কলকাতার এজেসি বোস রোডে যে অফিস রয়েছে, সেই অফিস, উলুবিরিয়ার যে আটা মিল রয়েছে, সেই মিল সহ একাধিক ঠিকানা, এমনকি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতেও একাধিক রেশন ব্যবসায়ী বা একাধিক ফরে তাদের বাড়ি বা দোকানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, এবং এই তল্লাশি অভিযান চালাতে গিয়েই এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের যে অফিস, সেখানে তল্লাশি অভিযান চালাতে গিয়েই দুই ডিরেক্টরের সন্ধান পান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আধিকারিকরা। তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, এবং তখনই গোয়েন্দারা জানতে পারেন যে এই দুই ব্যক্তি এই প্রথম নন, এর আগেও কেলেঙ্কারিতে তাদের নাম জড়িয়েছে, বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে, যেখানে লালু প্রসাদ যাদব গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর হাতে এবং পরবর্তীকালে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই দুই ব্যক্তির বয়ানের ভিত্তিতেই কিন্তু লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বড় তথ্য প্রমাণ হাতে এসেছিল অন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর। এবার আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হাতে বা ইডির স্ক্যানের তলায় রয়েছেন এই দুই ব্যক্তি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই, এবং ভবিষ্যতে তাদেরকে ডেকে পাঠানো হবে আরও জিজ্ঞাসাবাদের জন্য। ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পেঁয়াজের এই দুর্নীতির আরো একাধিক পর্দা ফাঁস হতে পারে। আর এই রেশন বণ্টন দুর্নীতি কাণ্ড নিয়ে ক্রমাগত জাল গোটাচ্ছে ইডি, আর সেই জালে ধরা পড়ছে একটার পর একটা নাম। ইতিমধ্যেই আমরা জানি যে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক নাম উঠে এসেছে। আবার অন্যদিকে এই তদন্ত সম্পর্কে আরো গতি পাওয়ার জন্য ইডি দফায় দফায় বিভিন্ন মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছেন, এদের ঘনিষ্ঠ বিভিন্ন মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, তার স্ত্রী, তার বাড়ির লোকজন, কেউই কিন্তু এই পুরো ক্ষেত্রে বাদ যায়নি, এমনকি বর্তমান আত্মসহায়ক থেকে প্রাক্তন আত্মসহায়ক তাদেরকেও ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কার্যত একেবারে তদন্তে যেন ঝড় তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, প্রতিদিনই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, নতুন নতুন নাম। আর এবারে নতুন করে যে তথ্যটা পাওয়া গেছে, যেখানে তদন্তে ইডি জানতে পেরেছে 1996 সালে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যোগ রয়েছে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডের। উল্লেখ্য, রবিবার দিন 5ই নভেম্বর হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটাকলে হানা দেয় ইটির আধিকারিকরা। জানা যায় ওই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের দুই ডিরেক্টর দীপেশ চন্দাক এবং হিতেশ চন্দাক বিহারের পশু খাদ্য দুর্নীতি মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন।
তাহলে বুঝতেই পারছেন যে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে। 1996 সালে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তারা। পরে মামলা কোর্টে উঠলে তারা রাজসাক্ষী হয়ে যান এবং তারা ছাড়া পেয়ে যান। সূত্রের খবর, এই দীপেশ চন্দক নাকি ইডির কাছে বয়ান দিয়েছেন যে তিনি 1996 সালে লালু প্রসাদ যাদবকে 60 কোটি টাকা দিয়েছিলেন। এছাড়া অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের এই দুই ডিরেক্টরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বাকিপুরের সংস্থার মতো এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চাল এবং আটাকলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন থেকে গম সরাসরি আসত, কারণ এই সমস্ত এফসিআই এর বরাদপ্রাপ্ত সংস্থার সেই গম ভাঙিয়ে আটা তৈরির পর তা প্যাকেট বন্দি করে পাঠিয়ে দেওয়া হতো। সঙ্গে রাখুন আজ তক বাংলা। পরবর্তীতে আর ঠিক কোন কোন খবর উঠে আসে সেটা জানার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকার জন্য হোয়াটসঅ্যাপে আজ তক বাংলাকে ফলো করে নিন।